বন্ধুরা, আমরা তো পুরো মুক্তিযুদ্ধের ঘটনাগুলোই জানলাম। এই ভিডিওতে আমরা মুক্তিযুদ্ধের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ মুক্তিযুদ্ধের বিভিন্ন বৈশিষ্ট্য বিশ্লেষণ করব। প্রথমত, মুক্তিযুদ্ধ সংখ্যাগরিষ্ঠের অধিকার আদায়ের একটি যুদ্ধ ছিল। তার মানে সংখ্যাগরিষ্ঠের মতামত অবদমন করার যে প্রচেষ্টাটি পাকিস্তানি শাসকরা চালিয়েছিল, তার বিরুদ্ধাচরণ করতে গিয়েই মুক্তিযুদ্ধের সূত্রপাত। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে, এটি একটি আমাদের পক্ষ থেকে শুরুতে স্বতঃস্ফূর্ত প্রতিরোধের মাধ্যমে সাড়া দেওয়া একটি যুদ্ধ ছিল। অর্থাৎ পাকিস্তানি বাহিনী যখন আমাদের উপর এই আক্রমণটি চালায়, তারা ধারণা করেছিল যে বাঙালি আসলে প্রতিরোধ গড়ে তুলতে পারবে না, বা চিরকালের মতোই আমরা আরও একবার অত্যাচারিত ও নিপীড়িত হব। কিন্তু আমরা ব্যাপারটিকে এভাবে মেনে নিইনি, বরঞ্চ প্রতিরোধ করে তাদের বিরুদ্ধে একটি যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করেছে। তৃতীয়ত, স্বাধীনতা ঘোষণা করে মুক্তিযুদ্ধ করে জয়লাভ করা একমাত্র দক্ষিণ এশিয়ার দেশ হয়েছে বাংলাদেশ। অর্থাৎ যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করার একমাত্র দক্ষিণ এশিয়ান দেশ হচ্ছে বাংলাদেশ। তারপর অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করে এই জয়টি লাভ হয়েছে। তার মানে প্রতিপক্ষ পাকিস্তানি হানাদার বাহিনী হয়তো বা কখনো কল্পনাও করতে পারেনি যে এই যুদ্ধটি তারা কোনোভাবে হারতে পারে। পঞ্চমত, এটি একটি জনযুদ্ধ ছিল। তার মানে যুদ্ধটি এমন নয় যে দুটি দেশের সামরিক বাহিনী মিলে করেছে, দুটি দেশের সামরিক বাহিনীর পাশাপাশিও বাংলাদেশের একেবারে আপামর জনসাধারণ কিন্তু যুদ্ধটিতে অংশগ্রহণ করেছে। ষষ্ঠত, নেতার বা রাজনৈতিক প্রেরণা, তার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ, সে আদর্শকে ধারণ করতে গিয়ে এবং একই সাথে মুজিবনগর সরকারের সঠিক ও দূরদর্শী নির্দেশনার মাধ্যমে কিন্তু এই মুক্তিযুদ্ধে আমাদের বিজয় অর্জিত হয়েছে। সপ্তমত, এই মুক্তিযুদ্ধের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে গণহত্যা। প্রায় 30 লক্ষ মানুষ এই মুক্তিযুদ্ধে প্রাণ হারান। এবং অষ্টম বৈশিষ্ট্য হচ্ছে এর সময়টি। তার মানে মাত্র 9 মাসেই আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। কারণ মাত্র বলার কারণটি হচ্ছে, আরও এরকম ধরনের যে যুদ্ধগুলো রয়েছে, সেই যুদ্ধগুলো যুগের পর যুগ ধরে চলেছে, শেষ হয়নি, কোনো ফলাফল আসেনি। কিন্তু বাঙালি শুরু থেকেই এত ডেসপারেট ছিল মুক্তিযুদ্ধে বিজয়ের ব্যাপারে, তারা প্রাণের মায়াকে তোয়াক্কা না করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সে কারণেই মাত্র 9 মাসের মধ্যে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বুদ্ধিজীবী হত্যা। এটি একটি ভিন্ন পাকিস্তানি ষড়যন্ত্রের অংশ। তারা চেয়েছিল বাঙালিকে চিরতরে মেধাশূন্য করে দিতে। অর্থাৎ একটি যুদ্ধে তারা এই ধরনের ঘৃণ্য একটি পথ অবলম্বন করেছিল। তারপরের বৈশিষ্ট্য হচ্ছে, এখানে একটি পক্ষ আত্মসমর্পণ করেছে। আমরা সবাই জানি সেটি হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনীরা, কারণ তাদের আসলে বেঁচে থাকার আর অল্টারনেট কোনো উপায় ছিল না, কোনো বিকল্প ছিল না। এ কারণেই তারা আত্মসমর্পণের এই লজ্জা বরণ করে হলেও মৃত্যু ভয়ে এই দেশ থেকে মাথা নত করে তাদের দেশে পাড়ি জমিয়েছে। আশা করি বন্ধুরা, তোমাদের কাছে মুক্তিযুদ্ধের বৈশিষ্ট্যগুলো পরিষ্কার। তোমরা যদি ভিডিওটিতে আরও কিছু যোগ করতে চাও, কিংবা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, লিখে জানাও। পরের ভিডিওতে দেখা হচ্ছে।